ভাগ্যটা একেবারেই ভালো যাচ্ছে না রণবীর কাপুরের। একের পর এক খারাপ ঘটনা ঘটছে এই অভিনেতার সঙ্গে। একে তো রণবীরের সম্প্রতি মুক্তি পাওয়া সমসেরা সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, তার উপর ফের উটকো ঝামেলা ঘাড়ে এসে পড়ল রণবীরের আসন্ন আরেক সিনেমা যার পরিচালনার দায়িত্বে রয়েছেন লাভরঞ্জন। শুক্রবার সেই সিনেমার সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় 32 বছর বয়সী এক যুবকের মৃত্যুও হয়েছে। এছাড়া প্রথমবারের মতো নতুন এক সিনেমায় শ্রদ্ধা কাপুরের বিপরীতে জুটি বাঁধবেন এই অভিনেতা, সেখানেও পাকিয়েছে সমস্যার জটলা। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনাটি কুপার হাসপাতালের বরাত দিয়ে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা ANI। জানা গেছে অগ্নিকাণ্ডের ঘটনার পর যুবককে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। মায়ানগরীর লিংক রোডের কাছে আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সের পাশে চিত্রকূটে লাভরঞ্জনের নাম ঠিক না হওয়া ছবির সেট পাতা হয়েছিল। সেখানেই ভয়ানক আগুন লাগে শুক্রবার বিকেল 4:30 নাগাদ। দমকল বাহিনীর 3টি ইঞ্জিন ছুটে গিয়ে বিকাল থেকে রাত 10:30 পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমে ভাবা হয়েছিল শুটিং সেটের পাশের কোনো দোকান থেকে এই আগুন লেগেছে। পরে দমকল বাহিনী নিশ্চিত করে না, আগুন লেগেছে ছবির সেটেই। একটি প্যান্ডেলের সেট তৈরি হচ্ছিল, বাঁশ সহ অপর সামগ্রী মজুদ ছিল সেটে, যা থেকে সহজে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে ছবির শুটিং। উল্লেখ্য, লাভরঞ্জনের এই ছবির সেটে সানি দেওয়ালের ছেলে রাজবীর শুট করছিলেন। রাজশ্রী প্রোডাকশনের ছবি দিয়ে বলিউডে ডেবিউ করছেন রাজবীর। একটি শট দিতেই ওইখানে উপস্থিত ছিলেন তিনি, যদিও তার কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। তবে রাজশ্রীর শুট আপাতত বন্ধ রাখা হয়েছে। এদিকে স্পেনে শুটিং চলাকালীন সময়ে দুর্ঘটনার শিকার হয়েছেন শ্রদ্ধা কাপুরও। তার লিগামেন্টে গুরুতর চোট লেগেছে। এই ছবির সুবাদে প্রথমবার রূপালী পর্দায় জমবে রণবীর কাপুর আর শ্রদ্ধা কাপুরের রোমান্স। জানা গেছে আগামী বছরের মার্চের দিকে মুক্তি পেতে পারে সিনেমাটি। তবে এই দুর্ঘটনার ধাক্কা ছবির মুক্তিতে কোনো প্রভাব ফেলে কিনা সেটি এখন দেখবার বিষয়। সময় সংবাদ, ঢাকা।